হ্যালো ফ্রেন্ড, মোবাইলে নেটওয়ার্ক আসুনি না, ইন্টারনেট চালুছি না, কল লাগুছি না, ইমার্জেন্সি টাইমরে কাহা পাখকু কল করি হচ্ছি, জসি মোবাইলে নেটওয়ার্ক আসি গোটে 2% আসে, পুঁ সাগে সাগে নেটওয়ার্ক পড়াও, ইন্টারনেট বহুত স্লো চালুছি, যদি কিছু ডাউনলোড করুচান ডাউনলোড হওয়াপি বহুত সময় লাগুছি, অপলোড হোনি, ইউটিউবরে ভিডিও দেখুলে ইউটিউবরে ভিডিও চালুনি, বফরিং হোচি, জিও, এয়ারটেল, ভিআই, যেকোন কোম্পানির সিম কার্ড ইউজ করুচান আসি ফ্রিওরে, মু আপনার তিনোটি সেটিং বতেবি, সেই সেটিং নিচে মোবাইল কলাপরে আপনার মোবাইল রে হাই স্পিডরে ইন্টারনেট চালিব, নেটওয়ার্ক মধ্যে ফুল আসব, যদি আপনার মোবাইল নেটওয়ার্ক আসুনি, ইন্টারনেট বহুত স্লো চালুছি, কল লাগুনি, আসি ফ্রিওরে মু আপনার তিনোটি সেটিং বতেবি, জিও, এয়ারটেল, ভিআই, যেকোন কোম্পানির সিম কার্ড ইউজ করুলে মধ্যে সেই সেটিং নিচ মোবাইল কলাপরে আপনার মোবাইল ফুল নেটওয়ার্ক আসব, হাই স্পিডরে ইন্টারনেট মধ্যে চালিব। যদি আপনার জাঁয়াপি চাহুন সেটিং কোণ কমি নিচ মোবাইল সেটিং করবে, আপনার মোবাইল হাই স্পিডরে ইন্টারনেট চালিব, ফুল নেটওয়ার্ক মধ্যে আসব, তাহলে নিহতি ফ্রিওকু শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ড, মো না সত্য, আপনার সমস্ত স্বাগত করছি মোট রোপ নল টিএফ ওড়িয়ার ভিডিও স্টার্ট করা আগে গোটে ছোটিয়া রিকোয়েস্ট, নিশ্চয় ফ্রিওরে লাইক করবে, চ্যানেলকে প্রথম থর আসলে চ্যানেলকে সবসক্রাইব করে পাখে থাকা বেল আইকনকে টিপি অল্লে সিলেক্ট করা সময় ফুলবে না, যেমি আপনার এটি দেখিপারুন মো মোবাইল দেখুমান এটি নেটওয়ার্ক আসুনি, জমারু বি নেটওয়ার্ক আসুনি, যদি আপনার মোবাইল মধ্যে এই প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক আসুনি, যদি নেটওয়ার্ক আসুচি তাহলে গোটে 2% আসে, পুঁজি সাগে সাগে নেটওয়ার্ক পড়াও, ইন্টারনেট বহুত স্লো চালুছি, মু আপনার তিনোটি সেটিং বতেবি, যদি আপনার ভাবুচার গোটে সেটিং করবে, দুইটি সেটিং করবে, বাকি সেটিং করবে না, তাহলে কিছু ফায়দা হবনি, সবু সেটিং নিহতি নিজ মোবাইল করে নেবে। প্রথম সেটিং মোবাইল সেটিং ওপেন করবে, সেটিং ওপেন কলাপরে দেখবা অপশন আছে মোবাইল নেটওয়ার্ক, বা আপনার মোবাইল অপশন থাকবে কনেকশন, মোবাইল নেটওয়ার্ক উপরে ক্লিক করবে, তাপরে যে সিম ইউজ করছেন সেই সিম কার্ড সিলেক্ট করে নেবে, যেমি মু জিও সিম ইউজ করে, তো এটি সিম কার্ড উপরে ক্লিক করবে, ক্লিক কলাপরে এটি দেখবে এনেবল এই সেটিং অফ থাকবে, যদি আপনার ঘরে ছোট পিলা অনেক বা আপনার ফ্রেন্ড কি আপনার মোবাইল ফুল এই সেটিং অফ করে দিয়েছে, তাহলে আপনার মোবাইল আপনার নেটওয়ার্ক আসেনি, তো এই সেটিং নিহতি অন করবে, এই সেটিং অফ থাকবে, এটি এনেবল করবে, যেমি আপনার এটি দেখুমান সেটিং অন হচ্ছে, সেটিং অন হেলা পরে দেখবে আপনার মোবাইল সাগে সাগে নেটওয়ার্ক পড়ে আসবে, যদি এই সেটিং অন কলাপরে মধ্যে নেটওয়ার্ক আসুচি কিন্তু নেটওয়ার্ক পুঁজি সাগে সাগে পড়াও, তাহলে কম করবি এই সেটিং পুঁজি থাকে অফ করে নেবি, ঠিক আছে, যদি নেটওয়ার্ক আসিলা পুঁজি নেটওয়ার্ক পড়েলা তাহলে সেটিং পুঁজি অফ করবে, অফ করিকি পুঁজি আউথরে অন করবে, তাপরে দেখবে আপনার মোবাইলরে নেটওয়ার্ক আসব, ফুল নেটওয়ার্ক আসব, যদি এই সেটিং কলাপরে বহু সারা লোক কম করতে নিজ মোবাইলরে ফ্লাইট মোড অন করতে, ফ্লাইট মোড অফ করিকি অন করতে, তাপরে নেটওয়ার্ক আসে কিন্তু পুঁজি নেটওয়ার্ক পড়াই যায়, আও কিছু লোক কম করতে মোবাইলকে রিস্টার্ট করতে বা মোবাইল সুইচ অফ করিকি সুইচ অন করতে, তো এইসব করবার দরকার নেই, মু আপনার দুইটি সেটিং বতেবি, যদি এই সেটিং কলাপরে মধ্যে নেটওয়ার্ক ঠিকরে আসুনি, নেটওয়ার্ক আসুচি পড়াও, তাহলে সেকেন্ড সেটিং বতেবি মোবাইলকে রিসেট করবার অছি, কেমিতি রিসেট করবি আপনার মোবাইল রিসেট করবার অছি, মানে মোবাইলে যাহা বি আপনার ডেটা আছে তা সব ডিলিট হবনি, মু আপনার বতাওছি কেমিতি রিসেট করবে, দেখুন সেটিং আসবে, সেটিং আসলা পরে দেখবে অপশন সিস্টম সেটিং বা আপনার মোবাইলে অপশন থাকবে এডিশনাল সেটিং বা অ্যাডভান্স সেটিং না রে, তো এটি সিস্টম সেটিং উপরে ক্লিক করবে, ক্লিক কলাপরে তলক আসবে, তলে দেখবে অপশন আছে ব্যাকআপ এন্ড রিসেট, এই অপশন সিলেক্ট করবে, তাপরে তলে অপশন আছে রিসেট ফোন, রিসেট ফোন উপরে ক্লিক করবে, রিসেট ফোন উপরে ক্লিক কলে আপনার মোবাইল রিসেট হবনি, ফর্মেট হবনি, এটি ফোন রিসেট ফোন উপরে ক্লিক করবে, তো এটি দেখবে অপশন আছে রিসেট নেটওয়ার্ক সেটিং, মানে আপনার মোবাইলর নেটওয়ার্ক রিসেট হয়েছি, যদি মোবাইলর নেটওয়ার্ক সেটিংরে কিছু ভুল সেটিং আপনার জানুথরে বা অজানুথরে করে নিয়েছে, তাহলে নেটওয়ার্ক আসেনি, তো কম করবে রিসেট করবার অছি, রিসেট নেটওয়ার্ক সেটিং উপরে ক্লিক করবে, আপনার ফোনে যাহা বি স্ক্রিন লক পাসওয়ার্ড সেট করেছেন, স্ক্রিন লক পাসওয়ার্ড থেকে এন্টার করবে, রিসেট নেটওয়ার্ক সেটিং এই অপশন উপরে ক্লিক করবে, তাপরে এটি দেখবে যেমন রিসেটিং হচ্ছে, রিসেট হয়ে সারিছে, রিসেট কমপ্লিটেড, মানে মোবাইল নেটওয়ার্ক রিসেট হয়ে সারিছে, যাহা বি ভুল সেটিং হয়েছে সবু সেটিং ঠিক হয়েছে, তাপরে দেখবে আপনার মোবাইল ফুল নেটওয়ার্ক আসবে, যেমন আপনার দেখিপারুচান মোবাইল এবার ফুল নেটওয়ার্ক আসুচি, যদি এসব সেটিং কলাপরে নেটওয়ার্ক তো আপনার মোবাইল ঠিক আসলা কিন্তু ইন্টারনেট স্পিড বহু স্লো অছি, ইন্টারনেট বহু স্লো চালুছি, তাহলে ইন্টারনেট কু কেমিতি ফাস্ট করবে, জিও, এয়ারটেল, ভিআই সব সিম রে সেটিং কু করি নেই পারিবি, পুনি সারে সেটিং ওপেন করিবি, সেটিং ওপেন কলাপরে এটি মোবাইল নেটওয়ার্ক উপরে ক্লিক করবি, যে সিমে আপনার ইন্টারনেট ডেটা ইউজ করছেন সেই সিম কু সিলেক্ট করে নেবে, যেমন সিম জিওরে ইন্টারনেট ইউজ করে,
सिम सिलेक्ट करेंगे, सिलेक्ट कला तले देखिए ऑप्शन अच्छे एक्सेस पॉइंट नेम आप मोबाइल ऑप्शन थी एपीएन एपीएन फुल फॉर्म हो एक्सेस पॉइंट नेम यही ऑप्शन सिलेक्ट करेंगे। तापर ये देखिए आगर डिफॉल्ट एपीएन सेट थी माने जेबे आप फोन नहीं फोन में सिम कार्ड लगे सेबे डिफॉल्ट एपीएन सेट अच्छी केवे आप एपीएन को अपडेट करना जदि एपीएन अपडेट हेनी तेल आप मोबाइल बहुत सारा इंटरनेट सर्च करेंगे बहुत यूज कर सारी तो सेमती कौन हुए नेटवर्क कंजप्शन नेटवर्क लिंक रे बहुत सारा बग आसी जाए आपपारे नेटवर्क बग आसी जाए पर स्पैम हो जाए जो इंटरनेट बहुत स्लो हो जाए ठीक अच्छे बहुत सारा वायरस भी आसी जाए नेटवर्क कनेक्शन कौन करेंगे नेटवर्क को अपडेट करार अच्छे केमी अपडेट करी यही थ्री डट्रे क्लिक करेंगे तापर तले देखिए ऑप्शन अच्छे रिसेट एक्सेस पॉइंट यहाँ क्लिक करी तले ऑप्शन आसो रिसेट एक्सेस पॉइंट यही ऑप्शन क्लिक करेंगे जमी आप देखुं सेटिंग रिस्टोर एवं एपीएन अपडेट हो सारी एति की जब आपटिंग करोटी सेटिंग देखिए आप मोबाइल हाई स्पीड रे इंटरनेट चल फुल नेटवर्क आसमी आपड़ ये देखिपुर फुल नेटवर्क आसूसी तो निहाती निज मोबाइल तीनोट सेटिंग को करें 100% मुझे ग्यारंटी दूँ आप मोबाइल फुल नेटवर्क आसवा सहित हाई स्पीड रे इंटरनेट चल जदि आपको भिड भल लगे भिडियो किसी भी शिखा को मिलला निहाती भिडियो लाइक करेंगे सेयर करेंगे जी जगन्नाथ।